السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুরুতেই আমরা আত্তাকওয়া মসজিদ আল ইসলামিক সেন্টার সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুবারকবাদ এই রমাদান মাসের মধ্যে, যে মাসে আল্লাহ সুবহান তাআলা তার রহমত বরকত ও মাগফিরাতকে অবারিত করে দেন বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা ওয়াফিকনা ফি হাযা আশ-শাহরিল ফাযিল লিমা তুহিব্বু ওয়া তারদাহু মিনাল আমালি ওয়াল আকওয়াল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের আলোচনা আমরা সিয়ামের ফজিলত নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব। সিয়ামের ফজিলতের বিষয়টি এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কিন্তু সিয়ামের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো আমাদেরকে জানা দরকার। এক নম্বর পয়েন্ট যেটি বলবো সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত বান্দার জন্য বিশেষভাবে বান্দার কল্যাণে বান্দার স্বার্থে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইবাদতকে আল্লাহ তাআলা নিজের জন্য বিশেষভাবে আলাদা করে নিয়েছেন, এবং এই ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই পুরস্কার প্রতিদান দেবেন, সেটা হচ্ছে সিয়াম। তাহলে আমরা এই বিষয়টি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহীহতে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1894, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তা সহীহতে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1151। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহ, আদম সন্তানের যত নেক আমল আছে সবগুলোই তারই কল্যাণে হবে, সবগুলো তারই সাথে, সবগুলো তারই জন্য, তার সাথে সম্পৃক্ত, এগুলোর মাধ্যমে সেই উপকৃত হবে সব। আর প্রত্যেকটি ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদারতার পরিচয় দিয়ে, মহত্বের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজকে একটাকে 10 গুণ করে বৃদ্ধি করে দেবেন, ইলা সাবি'ই মি'আতি ওয়াকফিন, এবং সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন 700 গুণ পর্যন্ত। এই 700 গুণ কিভাবে হবে সেটা হচ্ছে বান্দার আমলের কোয়ালিটির উপর নির্ভর করবে, বান্দার ইখলাসের উপর নির্ভর করবে, বান্দার বিনয়ের উপর নির্ভর করবে, বান্দার অন্তরের অবস্থানের উপর নির্ভর করবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমলটি পালন করেছে সে আমলটি কতটুকু রাগবত এবং রাহবতের সাথে আদায় করতে পেরেছে, এর উপর 700 গুণ পর্যন্ত নির্ভর করবে। আসুন না আমরা রমাদান মাসের আমলগুলোকে এমনভাবে আদায় করার জন্য চেষ্টা করি যাতে করে আমরা 700 গুণ পর্যন্ত নিজেদের আমলের গ্রেডকে উত্তীর্ণ করতে পারি, এই যাতে করে আমাদের এই আমলের ওয়াইটেজ রমাদান মাসে 700 গুণ পর্যন্ত পৌঁছতে পারে, সেই চেষ্টা আমাদের করা দরকার। قال الله عز وجل على رسول صلى الله عليه وسلم এর পরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন, এতটুকু পর্যন্ত হাদিসে কুদসি, এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিয়েছেন হাদিসে কুদসি, এর মধ্যে ইল্লা সিয়াম, সওম বা রোজা সিয়াম ছাড়া, ফা ইন্নাহু লি, এটা আমার জন্য, অর্থাৎ এই সিয়ামকে আমি আমার জন্য বিশেষভাবে খাস করে নিলাম, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি নিজেই দিব, ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, এর কারণ হচ্ছে আমার বান্দা তার প্রবৃত্তির কামনা বাসনা টেন্ডেন্সি যা ছিল, ওয়া তাআমাহু এবং তার খাবার, ওয়া শারাবাহু এবং তার পানীয় সব কিছু সে বর্জন করেছে, মিন আজলি আমার নির্দেশ অনুসরণ করার জন্য, শুধুমাত্র আমার কথাকে মান্য করার জন্য, তাই এর জন্য এর একক প্রতিদান আমি দেব। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা 283 এবং 84 পৃষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেই কথাটি একটুকু শুধু আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এবং হাদিসে কুদসি দুটাকে সমন্বয় করে আমাদের কাছে এই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে আরম্ভ করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন, এবং এই যে বৃদ্ধি করা যে প্রক্রিয়াটা রয়েছে, বান্দাদের আমলের যে মানে বৃদ্ধি করা, আমলের যে পরিমাণ রয়েছে, এই পরিমাণ থেকে আল্লাহ সুবহান তালা আমল আমলের যেই পরিসংখ্যান অথবা পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে এর থেকে এক্সেপশন করেছেন, সিয়ামকে এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে বলেছেন ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া। সিয়ামটা ফা ইন্নাহু লা ইয়ানহাসিরু তাদঈফুহু ফি হাযাল আযাদি, সিয়ামের এর প্রতিদানের যেই পরিমাণ রয়েছে, এর পুরস্কার যে পরিমাণ রয়েছে, সেই পরিমাণ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এবং এটি সুনির্দিষ্ট পরিমাণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিমিত করবেন না। বাল ইউদাইফুল্লাহু আযজা ওয়া জাল্লা আযআফান কাসীরা বিগাইরি হাসরিন ওয়া আদাদ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণ ছাড়া, নির্দিষ্ট সংখ্যা ছাড়া সিয়ামের প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণে বৃদ্ধি করে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর হিসেবে আখ্যায়িত করেছেন, ফা ইন্না সিয়ামা মিনাস সবর, যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বর্ণনা দিয়েছেন এবং সিয়ামকে সবরের হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আয-যুমারের 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল সাবিরিন যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান এবং পুরস্কার দান করবেন, বিগাইরি হিসাব, কোনো ধরনের হিসাব বা পরিমাণ থাকবে না। সুতরাং এই হাদিস থেকে একটি বিষয় আমাদের কাছে প্রতিমান হলো, যে বিষয়টি সেটা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নেক আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিভিন্ন গুণে বর্ধিত করে পরিমাণ অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ঠিক সেভাবে দিবেন না, সিয়ামকে সেভাবে দিবেন না। এখানে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা সহ সালাফদের মধ্যে অনেকেই আরেকটি ব্যাখ্যা গ্রহণ করেছেন, যদিও বিষয়টি দীর্ঘ বক্তব্য, আমরা হয়তো আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা দিব না, শুধু আমি ইঙ্গিত দিচ্ছি সহিহ বুখারী 7538 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ এদিকে ইঙ্গিত করে দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে এই হাদিসে কুদসি এবং মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আসসাউমুলি, এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়। এই জিনিসটি বোঝার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসটুকু একেবারেই বুখারী শরীফের শেষের দিকেও আবার উল্লেখ করেছেন, যাতে করে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন লিকুল্লি আমালিন কাফারা ওয়াসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, প্রত্যেকটা আমল আল্লাহর বান্দাদের এগুলো কিয়ামতের দিন বান্দাদের কাফারা হিসেবে কাজ করবে, অর্থাৎ বান্দাদের এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে বান্দাদের এই আমলগুলোকে অন্যকে হয়তো দিয়ে দিতে পারে। আপনার আমল আপনার অপরাধের কারণে, আপনার আচরণগত কারণে অথবা হুকুকের কারণে অন্যের হক নষ্ট করেছেন, তার হক আদায় করে দেওয়ার জন্য কিয়ামতের দিন সেটা আপনার আমল কিয়ামতের দিন আপনার আমলনামা থেকে নিয়ে যাওয়া হবে, কাফফারা হয়ে যাবে। ওয়াসসাউমুলি, শুধুমাত্র সিয়াম ছাড়া, অর্থাৎ ইমাম বুখারী রহমাতুল্লাহ এই হাদিস থেকে এটা বুঝার চেষ্টা করতেছেন অথবা বুঝানোর জন্য চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে যে সওম কাফফারা হবে না। সওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছে আসসাউমুলি, সওমটা আমার কাছে থেকে যাবে স্পেশাল, ও আনা আজজি বিহি, এর প্রতিদান আমি দিব কোনো আমলের কাফফারা হিসেবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওমকে বান্দাদের জন্য রাখবেন না। এদিকে ইঙ্গিত করার জন্যই সম্ভবত মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আসসাউমুলি, যে সিয়াম একমাত্র আমার জন্য এই কথাটি বলেছেন। বন্ধুগণ, এরপরে আমরা একটি পয়েন্টে কথা বলবো, সেটা হচ্ছে রোজাদারের জন্য দুটি সময় খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি সময়কে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের কথা বলেছেন, দুটি আনন্দের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, ইবাদতের মধ্যে আনন্দ এর ঘোষণা শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রেই এসেছে, আমরা আর কোনো ইবাদতের মধ্যে এই আনন্দের কথা পাইনি। যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন 1904, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহতে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1151, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালিসাঈমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, ইয়াফরাহুহুমা, এই দুটি আনন্দের মাধ্যমে সে ব্যক্তি আনন্দ লাভ করবে, আও ইউফরাহুহুমা ইজা আফতারা ফারিহা বিফিত্রিহি, যখন সে ইফতার করবে তখন এই ইফতারের মাধ্যমে সে আনন্দিত হবে, ওই যা লাকি রব্বাহু তাবারাক ওয়া তাআলা, আর যেদিন মহিয়ানটা পরিষদের দিদার হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যেদিন তার সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ, ফারিহা বিসাউমিহি, তখন সে তার এই সাউমের প্রকৃত আনন্দ সেদিন খুঁজে পাবে। এখান থেকে আহলে হাদিসগণ অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, আমি সে বক্তব্য হয়তো আপনাদের সামনে পেশ করতে পারবো না। আহলে হাদিসগণ একটি কথা উল্লেখ করেছেন যে বান্দাগণ দুনিয়াতে যে সিয়াম পালন করেছে এই সিয়ামের প্রকৃত স্বাদটুকু সেদিন লাভ করতে পারবে, যেদিন রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
এই বিশ্ব জাহানের আসমান ও জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তাদের লিকা হবে, তাদের যখন সাক্ষাৎ হবে, তখন তারা বুঝতে পারবে যে তাদের সিয়ামের যে প্রকৃত স্বাদ রয়েছে সে আনন্দটুকু পাবে। আর এই সামান্য সম্মক আনন্দ, সামান্য স্বল্প আনন্দ আমরা তো উপলব্ধি করতে পারি যখন আমরা ইফতার করার জন্য আমরা উপস্থিত হই, তখন আমাদের কাছে অনেকটা সেটা উপলব্ধ হয় এবং আমরা বুঝতে পারি যে ইফতারে আসলে আমাদের জন্য এক প্রকারের আনন্দ রয়ে গিয়েছে। বন্ধুগণ, এই কারণেই সিয়াম এত শ্রেষ্ঠ একটি ইবাদত যে এটি ইসলামের সবচেয়ে অন্যতম একটি শাইলা নিদর্শনের মধ্যে একটি। ফলে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও একটা আলাদা সিয়ামের জন্য গেটওয়ে করে দিয়েছেন, সিয়ামের জন্য একটা আলাদা গেটওয়ে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। যে গেট দিয়ে, যে দরজা দিয়ে শুধুমাত্র সাইম যারা আছে, রোজাদার যারা আছে তারাই প্রবেশ করবে, এখান থেকে এই পথে কিন্তু অন্যরা প্রবেশ করতে পারবে না। এটা আরেকটি মর্যাদা, কিয়ামতের দিন যারা স্পেশালি বিশেষ একটি মর্যাদা নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা হচ্ছে যারা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পেরেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বর্ণনা করেন হাদিস নম্বর 1896, ইমাম মুসলিম তার সহিহ বর্ণনা করেন হাদিস নম্বর 1152। সাহল ইবনে সাদ আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াওমাল কিয়াম ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে মধ্যে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রাইয়ান, যার নাম হচ্ছে রাইয়ান, যার নাম হচ্ছে আর রাইয়ান। রাইয়ান শব্দ হচ্ছে পরিতৃপ্তি, পিপাসা থেকে যখন পরিতৃপ্তি লাভ করে থাকে, যেহেতু এই পথ দিয়ে যারা প্রবেশ করবে তারা সত্যিকার পরিতৃপ্তি লাভ করতে পারবে। ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সাঈমুন যারা আছেন, সিয়াম পালনকারী যারা ছিলেন, তারা এই পথ দিয়ে এই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম, তাদের সাথে সেদিন কেউ আর কেউ অংশগ্রহণ করতে পারবে না, আর কেউ সেখানে শেয়ার করতে পারবে না, আর কেউ এই মর্যাদাটুকু পাবে না। ইউকালু আইনা সাঈমুন, বলা হবে সেদিন আইনা সাঈমুন, সিয়াম পালনকারীরা কোথায়? ফাইয়াদখুলুনা মিনহু, তখন তারা সেখানে আসবে এবং সেই পথ দিয়ে তারা প্রবেশ করবে। ফাইজা দাখালা আখিরুহুম, যখন তাদের শেষ সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, ও গুলিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশের মাধ্যমে সেই দরজা ক্লোজ করে দেওয়া হবে, দরজা ক্লোজ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এরপরে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না, এই পথ দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে। বন্ধুগণ, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে হাদিস একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সেই তথ্যটুকু হচ্ছে এই যে ইবাদত তো সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে এত বড় মর্যাদা দিয়েছেন কেন, এত আলাদা মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সিয়ামের ইবাদতের মধ্যে বিশেষত্ব আছে। সেই বিশেষত্ব হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই আল্লাহর বান্দাদেরকে দুইটি টেন্ডেন্সির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, তাদের সেক্সুয়াল টেন্ডেন্সি এবং তাদের খাবারের যে টেন্ডেন্সি আছে, এই দুটি টেন্ডেন্সিকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের উপর নিষেধ করে দিয়েছেন, তাই তারা এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা সংবরণ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা এটাকে সংযত করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শ্রেষ্ঠত্বটুকু দেবেন, আলাদা শ্রেষ্ঠত্ব দেবেন এবং তাদের জন্য এই ভিন্ন একটি দরজা করে দেওয়া হবে, তারা আলাদাভাবে প্রবেশ করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এত মহান পুরস্কার, তার মধ্যেও আরো একটি অতিরিক্ত পুরস্কার হচ্ছে যে সেই জান্নাতের মধ্যে তারা আলাদাভাবে প্রবেশ করবে। এখান থেকে বোঝা যায় যে এই কাজটি কতই না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। আমার বন্ধুগণ, আমি আরেকটি পয়েন্টে কথা বলবো, সেটি হচ্ছে সিয়াম আমাদের প্রত্যেকটি ব্যক্তির জন্য তার ব্যক্তিগত জীবনে, পরিবার পরিজনে, সম্পদের মধ্যে, প্রতিবেশীর সাথে, আশেপাশের লোকদের সাথে বিভিন্ন ধরনের যে ফেতনা হয় তাকে এই ফেতনার জন্য কাফফারা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 525, সহিহ মুসলিমের 144 নম্বর এই হাদিসের মধ্যে এভাবেই বলেছেন যে এগুলো আল্লাহর বান্দাদের জন্য কাফফারা হয়ে যায়। সর্বশেষ একটি কথা আমি বলে শেষ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা আল বাহরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একদিন আসলেন, বললেন মুরনি ইয়া রাসূলুল্লাহ বি আমরিন ইয়ানফাউনি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা কাজের নির্দেশ দিন যে কাজটি আমার জন্য কল্যাণকর হবে, উপকারী হবে এবং সেটাই আমি আপনার কাছ থেকে একটা স্পেশাল মানে অর্ডার হিসেবে গ্রহণ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকা বিসাউমি ফা ইন্নাহু লা ইযা লাহ, যে তুমি তোমার নিজের জন্য সিয়ামকে অপরিহার্য করে নাও, সিয়ামের কোনো সমতুল্য, কোনো সমকক্ষ ইবাদত নেই। কোনো কোনো বেরাবাতের মধ্যে এসেছে ও ফিলাফজিন ফা ইন্নাহু লা মিসতালাহ, এর কোনো তুলনা হয় না। সুতরাং সিয়াম এমন একটি ইবাদত
যে ইবাদতের আসলেই কোনো তুলনা নেই। কারণ এই ইবাদতের বৈশিষ্ট্য আপনি যদি লক্ষ্য করেন, সকল ইবাদতের মধ্যে কাজ রয়েছে, এই ইবাদতের মধ্যে কাজ নেই। এই ইবাদতের যদি বৈশিষ্ট্য আপনি তালাশ করেন, এই ইবাদতের মধ্যে সব বর্জন রয়েছে, অন্যান্য ইবাদতের মধ্যে আপনাকে করার জন্য বলা হচ্ছে। সুতরাং এই ইবাদতের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই ইবাদতের কোনো তুলনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ সবের দিক থেকে কোনো তুলনা নেই এবং মর্যাদার দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাছে কোনো তুলনা নেই। আসুন আমরা এর অতুলনীয় মর্যাদা লাভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং আমরা নিয়মিত নফল সিয়াম আদায় করার জন্য চেষ্টা করি। শুধু ফরজ সিয়াম নয়, অনেকে আছেন যে শুধু রমাদানেই শুধুমাত্র সিয়ামকে চেনেন। শুধু রমাদানে চিনলে চলবে না, আসুন সিয়ামকে আমরা রমাদান ছাড়াও অন্য সময় চেনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।